হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমি খুব ভালো আছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। তো তোমাদের সকলকেই জানাই আমার চ্যানেলে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সাথে একটা হোমমেড স্পেশাল শেয়ার করব, সেটা আমি ফ্রুট ফ্রে শেয়ার করবো। তো সে চলো তাহলে দেখে নাও আমি কী কী উপকরণ দিয়ে হোমমেড ফ্রুট ফ্রে শেয়ারটা করি। তো আমি এই ফেশিয়ালটা করার জন্য এখানে কলা নিয়েছি, ব্যানানা। এই ফেশিয়ালটার নাম হচ্ছে ব্যানানা ইনস্ট্যান্ট গ্লো ফেশিয়াল। তো এর জন্য আমি ফার্স্টে নিয়েছি একটা ব্যানানা, যেটাকে আমি গ্রাইন্ডিং করে রেখেছি। একটা স্মুথ পেস্ট তৈরি হয়েছে, দেখো, খুব বেশি বড় সাইজের না, একটা মিডিয়াম সাইজ কাঁঠালি কলা নিয়েছি। তো সেটা দিয়েই আমি এখন একটা ফেশিয়াল করে তোমাদেরকে দেখাবো। তো আমি যেই ফেশিয়ালটা এখন করব, সেটা আমি তিনটে স্টেপে করব। ফার্স্টে আমি করব স্ক্রাবিং, তারপর করব মাসাজিং, তারপর করব হচ্ছে একটা প্যাক দেবো, মানে মাস্ক। তো আমি তিনটে স্টেপেই ফেশিয়ালটা করব। সাধারণত ফেশিয়াল তিনটে স্টেপেই হয়, তোমরা সকলেই অনেকেই জানো। তো ক্লিনজিং যেটা, সেটা হচ্ছে তোমরা, আমি ক্লিনজিং করে এসেছি যে কোনো ফেস ওয়াশ দিয়ে, যেই ফেস ওয়াশটা আর কি তোমরা ইউজ করো সেই ফেস ওয়াশটা দিয়েই মুখটা ধুয়ে নেবে ফার্স্টে। তো আমি যেই ফেস ওয়াশটা ইউজ করি সেটা দিয়ে ধুয়ে নিয়েছি। তো তোমরাও সকলে যেই ফেস ওয়াশটা দিয়ে, ফেস ওয়াশ ইউজ করো, প্রথমে মুখটাকে ক্লিনজিং করার জন্য সেই ফেস ওয়াশটা ইউজ করে নেবে। তো এখন আমি বানাচ্ছি স্ক্রাবিং, স্ক্রাব যেটাকে। তো স্ক্রাব বানাতে গেলে আমি নিয়েছি একটা নেসলে কফি নিয়েছি, এই কফিটার দাম 2 টাকা, তো এটাতেই আমার কাজ চলে যাবে। তার জন্য আমি এই ছোট পাউচি কিনেছি। তো এই এটা লাগবে, আর লাগবে হচ্ছে হানি, আর একটু দেব হচ্ছে অ্যালোভেরা জেল। তো চলো স্ক্রাবটা বানিয়ে নিই। আমি একটা বোল নিয়ে নিয়েছি, ওতে এই কফিটা ঢেলে নিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এক চামচ মধু নিয়েছি। আর 1 চামচ অ্যালোভেরা জেল নিচ্ছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি উপকরণগুলোকে। তো উপকরণগুলো আমার মেশানো হয়ে গিয়েছে। এবার আমি এটাকে, এটা দিয়ে আমি ফেসটাকে স্ক্রাবিং করব। আমি মোটামুটি 3 থেকে 4 মিনিট পর্যন্ত এটা দিয়ে ফেসটাকে স্ক্রাব করে নেব। তোমরা তো জানোই কফিতে যেহেতু ক্যাফেন থাকে, তার জন্য কফিটা আমাদের স্কিনের, মানে যখনই আমরা স্ক্রাবিং করব, ক্যাফেনের জন্য, ক্যাফেন যেহেতু থাকে, তার সের জন্য আমাদের স্কিনে যেই ব্ল্যাক হেডস, হোয়াইট হেডস এগুলো থাকে, সেগুলো রিমুভ হয়ে যায়, আর স্কিনটাকেও অনেকটাই গ্লো করে। স্ক্রাব করাটা হয়ে গিয়েছে, এবার আমি মুখটা ধুয়ে ফেলবো। তো আমার মুখটা স্ক্রাবিং করা হয়ে গিয়েছে, দেখো মুখটা অনেকটা স্মুথ হয়ে গিয়েছে, আর ব্ল্যাক হেডসগুলো, হোয়াইট হেডসগুলো যেই থাকে সেগুলো রিমুভ অনেকটাই হয়ে এসছে। এবার আমি মাসাজটা করার জন্য আমি এখানে 1 চামচ মতন অ্যালোভেরা জেল নিলাম,
তোমাদের কাছে যেরকম অ্যালোভেরা জেল থাকবে যেই কোম্পানি সেটাই নেবে, না হলে এমনি র অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, পাতার কাছ পাতা থেকে কেটে আর কি ডাইরেক্ট গাছের অ্যালোভেরাও তোমরা ইউজ করতে পারো। তো আমি 1 চামচ অ্যালোভেরা জেল নিয়েছি আর 1 চামচ ব্যানানা পেস্ট নিয়ে নিলাম। তো ব্যানানা পেস্টটা তো তোমাদেরকে বললামই যে আমি 1টা ব্যানানা পেস্ট করেছি মিক্সিতে। এবার আমি এই দুটো উপকরণকে ভালো করে মিক্সড করে নেব। তো আমার মিক্সড হয়ে গিয়েছে, এটা এখন আমি স্কিনে অ্যাপ্লাই করব। দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে ফেসিয়ালটা দেখাতে দেখাতে ডোনাও চলে এসেছে, তাই ডোনাও আমার সঙ্গে ভিডিও করতে রেডি হয়ে গিয়েছে। তো এই যে এইটা দিয়ে আমি এখন ফেসটাকে মাসাজ করব। এর মধ্যে আছে 1 চামচ অ্যালোভেরা জেল আর 1 চামচ ব্যানানা পেস্ট। তো এই এই পেস্টটা আর কি, এই প্যাক এই রেমেডিটা আমি মোটামুটি 10 থেকে 15 মিনিট পর্যন্ত আমার ফেসে মাসাজ করব। ভালো করে সার্কুলেট মোশনে ভালো আস্তে আস্তে করে মাসাজ করব। তোমরা তো জানোই কলা আমাদের স্কিনটাকে টাইটনিংয়েও সাহায্য করে আর স্কিনটাকে ব্রাইট হতেও অনেক সাহায্য করে, তার জন্য কলা আমাদের স্কিনের পক্ষে প্রচণ্ড উপকারী আর কি, একটা ফ্রুট যাকে বলে। তোমরাও অবশ্যই এরকম করে একবার ফেসিয়াল করে দেখতে পারো। এই লকডাউনের মধ্যে তো একেই, ওই দেখো ডোনা কি করছে, লকডাউনে তো একেই অনেকেই পার্লারে যেতে চাও না আমার মতন, আমিও পার্লারে একদমই যেতে চাই না, তার জন্যই আমি ঘরেই এরকম ফেসিয়াল নানান রকমের প্রোডাক্ট ছাড়া আর কি, ঘরে থাকা জিনিস দিয়ে কিংবা ফ্রুট দিয়ে এরকম 1-1টা ফেসিয়াল করি। তো আজকে আমি তোমাদের সাথে তার জন্য ব্যানানা ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়াল আমি তোমাদেরকে করে দেখাচ্ছি। তো তোমরা এটাকে ভালো করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত হালকা হাতে মাসাজ করবে। তো আমার এই ফ্রুট মাসাজিংটা হয়ে গিয়েছে, আমি 15 মিনিট মতন ভালো করে মাসাজ করে নিয়েছি। এবার আমি এটাকে প্লেন ওয়াটার দিয়ে ধুয়ে নেব। চলো ধুয়ে নিই। ধুতে আমি একটা হালকা টাওয়াল ইউজ করেছি, তাহলে আমাকে একটু ধুতে সাহায্য করে, এমনি হাত ধুয়ে হাত দিয়ে ধুলে আর কি উঠতে যায় না, তার জন্য এই টাওয়ালটা হালকাভাবে ভিজিয়ে মুখে সফট সফট করে মুখটাকে মুছে নিচ্ছি। দেখো মুখটা মুছে নিয়েছি, কতটা গ্লো করছে স্কিনটা, আমার আগের স্কিন আর এখনের স্কিনটা ফেসটা আর কি কতটা ডেভেলপ দেখো তোমরাই বুঝতে পারবে। তো চলো এবার আমি ফেস প্যাকটা বানিয়ে নিই। ফেস প্যাকটা বানানোর জন্য আমি যেই কলাটা পেস্ট করেছিলাম আর কি, তার মধ্যে হাফ রয়ে গেছিলো, মানে এখানে 1 চামচ বানানা পেস্ট আছে, এতে আমি 1 চামচ এই যে 1 টিস্পুন চন্দনের পাউডার নিলাম। এটা হচ্ছে চন্দনের পাউডার, তোমরা এই চন্দনের পাউডার অবশ্যই ইউজ করবে, খুব ভালো এটা স্কিনের পক্ষে। তো এই দুটোকে আমি ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে নেব 1 টিস্পুন গোলাপ জল। গোলাপ জলটা কিন্তু লাস্টেই দেবে, সবার শেষেই দেবে গোলাপ জলটা। তো আমার এই 3টে উপকরণ মিক্সড করা হয়ে গিয়েছে, তো এটা এবার আমি আমার ফেসে অ্যাপ্লাই করব। তোমরা দেখলেই তো
কিভাবে আমি ফেস প্যাকটা তৈরি করলাম, এর মধ্যে 1 টিস্পুন ব্যানানা পেস্ট আছে, 1 টিস্পুন তোমার গোলাপ জল আছে, আর 1 টিস্পুন চন্দন পাউডার আছে। তো এটা আমি ভালো করে মিক্সড করে নিয়েছি। এবার আমি এটা আমার ফেসে অ্যাপ্লাই করব। যেহেতু আমি এর মধ্যে চন্দন পাউডার দিয়েছি, এত সুন্দর গন্ধ বেরোচ্ছে প্যাকটা দিয়ে যে কি বলবো তোমাদের। তোমরা অবশ্যই চন্দন পাউডার দিয়েই একটা এরকম ফেস প্যাক বানিয়ে আর কি ইউজ করবে। চন্দন পাউডার খুবই ভালো, এই গরমে তো অনেকের মুখে র্যাশ ওঠে, তারপর পিম্পলস হয়, তো এই পাউডারটা, এই চন্দনের প্যাকটা যদি তোমরা ইউজ করো, পিম্পলসও হবে না আর সেরকম কোনো র্যাশও উঠবে না। আর তোমাদের যদি স্কিনে কোনো দাগ হয়, তো এই পাউডারটা দাগগুলো রিমুভ করতে অনেক সাহায্য করে। তো আমি প্যাক লাগিয়ে নিয়েছি, প্যাক লাগিয়ে কথা বলবো না, এটা আমি 15 মিনিট রাখবো, তারপর 15 মিনিট পর আসছি। তো বন্ধুরা, আমার 15 মিনিট হয়ে গিয়েছে, ফেস প্যাকটা লাগিয়েছি। এবার আমি হালকা অল্প একটু জল হাতে নিয়ে ভালো করে হালকা মাসাজ করে আমি প্যাকটাকে উঠিয়ে দেবো। এবার আমি আবার ওই সেই সেম তাওয়ালটাও ধুয়ে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে এবার এটাকে মুছে নিচ্ছি। দেখেছো তো ডোনা কত দুষ্টুমি করে, ও এখন হাত ধোবে। দাঁড়া বাবা, এরকম যদি তোমরা একটা টাওয়াল ইউজ করো এগুলো মুছতে, তাহলে অনেকটাই সুবিধা হয়। তো আমি মুখটা ধুয়ে নিয়েছি, দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে, দেখেছো? এবার আমি মুখে, তো আমি এই ফেসে এই একটা টোনার ইউজ করব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিল যে দিদি তুমি কি টোনার ইউজ করো, একদিন একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম আর কি এই টোনারটা, তো আমার রিভিউ আমি করিনি, তো তাদেরকেই বলছি এই যে এই টোনারটা আমি ইউজ করি, এটা হচ্ছে গুড ভাইবসের রোজ হিপ টোনার। প্রচণ্ড খুব ভালো এই টোনারটা, ভীষণ ভালো। তো এই টোনারটা আমি এখন ইউজ করে নেব। ঠিক আছে, ডোনা কত দুষ্টু, আমি যাই করি আমি ড্যাব ড্যাব করে টোনারটা মুখে বসিয়ে নিচ্ছি। তোমরা সবাই দেখো, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমরা অবশ্যই এই ফেসিয়ালটা একবার বাড়িতে করে দেখবে, নিশ্চয়ই ফল পাবে। আর এই আমি যেই ফেসিয়ালটা দেখালাম, এটা গলায়, তারপর তোমাদের এই এত অবধি করতে পারো। আমি আজকে করলাম না, কারণ আমি যেহেতু তোমাদের সঙ্গে কথা বলছিলাম, ভিডিও করছিলাম, সেই জন্য আমি আর পুরোটা করলাম না। কিন্তু যেই যেই প্রসেসগুলো আমি দেখালাম, এই প্রসেসগুলো তোমরা গলা ঢলায়ও করতে পারো, নেকে করবে তাহলে অবশ্যই, করতে পারো না অবশ্যই করবে, আমি পরে করে নেব। মানে ভিডিওটা কথা বলা তোমাদের সাথে শেষ হয়ে গেলে আমি অবশ্যই করে নেব, কারণ আমার অনেকটা প্যাকই বেঁচে গেছে, আমি অবশ্যই নেকে প্যাকটা ইউজ করব। তো এমনি, তো যেহেতু তোমাদের সাথে কথা বলছিলাম, তারপর ডোনাও চলে এসেছে দুষ্টুমি করছিল, তার জন্য আমি আর ইউজ করিনি, আমি অবশ্যই পরে করে নেব। তো তোমাদের কেমন লাগলো আমার ব্যানানা ইনস্ট্যান্ট গ্লো ফেসিয়ালটা, অবশ্যই তোমরা আমাকে জানিও, আর অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করবে। আমি এতটুকু, মানে তোমাদেরকে এতটুকু গ্যারান্টি দিয়ে বলছি, ভীষণ ভালো এই ফেসিয়ালটা, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। যদি কোনো কিছু আমার তার আগে ট্রাই করার আগে যদি কিছু না, কোনো স্টেপ যদি না বুঝতে পারো, তো আমার কমেন্ট বক্সে এসে কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে বলে দেবো। আর এই ফেস ওয়াশ, এই সরি, এই ফেস প্যাকটা, যদি যেই ফেস প্যাকটা আমি তোমাদেরকে দেখালাম, এই ফেস প্যাকটা তোমরা অন্য সময়ও, মানে ফেসিয়াল ছাড়াও ইউজ করতে পারো। এই ফেস প্যাকটায় অনেকটাই ট্যান রিমুভ হয়,
আর স্কিনে যেন ধরো অনেক, তোমরা তো জানোই যে ব্যানানাতে কতটা, দেখেছো দেখো ডোনা আমার সব জিনিস নিয়ে নষ্ট করছে, কতটা ইয়ে নষ্ট করেছে দেখো, এর মধ্যে সব আমার অ্যালোভেরা জেল নিয়ে এখানে লাগাচ্ছে। ও কতটা দুষ্টু মেয়ে, তাহলে মানে কথা বলবো তো তোমাদের সাথে, এক নিমেষে ও কাজ কাজ সেরে দেবে, এত দুষ্টু ও। তো যেটা বলছিলাম যে যেই ফেস প্যাকটা আমি তোমাদেরকে দেখালাম, এই ফেস প্যাকটা তোমরা অন্য সময়ও করতে পারো, ও সময় বলতে ধরো বাইরে থেকে এলে স্কিনটা অনেকটাই ট্যান পড়ে যায়, আচ্ছা কাজ করো, স্কিনটা অনেকটাই ট্যান পড়ে যায় তখন তোমরা করতে পারো, অনেক ট্যানটা ভালোই রিমুভ হয়ে যায়। আর এমনিতেও এই যেহেতু আমি কলা দিয়েছি ফেস প্যাকটাতে, তো স্কিনটা অনেকটাই টাইট করে, আর অনেকটাই কলাতে, কলা দিলে স্কিনে অনেকটাই স্কিনটা ব্রাইটনেসও হয়। তো এরকম তোমরা যদি এই ফেসিয়ালটা যদি ধরো 2 সপ্তাহ মানে 15 দিন অন্তর করো একবার, তো তোমরা বুঝতেই পারবে এর ফলটা খুব তাড়াতাড়ি দেবে। আর একদিন করলেই তোমরা যেদিন ফার্স্ট যেদিন করবে সেদিনই বুঝতে পারবে যে স্কিনটা কতটা চকচকে আর কতটা গ্লো করে। তোমরা আমার স্কিনটা দেখেই অবশ্যই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে স্কিনটা কতটা গ্লো করছে। আর তোমাদেরকে যেই টোনারটা দিলাম দেখালাম, তো সেই টোনারটার সম্পর্কে যদি তোমরা কিছু জানতে চাও তো আমাকে বলো, আমি অবশ্যই সেই টোনারের একটা রিভিউ করব। আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিল যে তুমি কি টোনার ইউজ করো, তার জন্যই আমি তোমাদেরকে আজকে টোনারটা দেখালাম। আর অবশ্যই আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর একটা লাইকও করে দিও। তো চলো, আর ডোনা কিছু বলবে, তুমি কিছু বলবে, ডোনা কিছু বলবে তোমাদেরকে, কি বলবে সবাইকে বলো, যে সবাই ভালো আছো? ডোনা তো জানোই সবসময় দুষ্টুমি করে, কালকে যে ডোনা কেমন দুষ্টুমি করছিল, কিরকম ছাদে গিয়ে বদমাইশি করে খেলছিল, বদমাইশি না ও ওটা খেলছিল, খুব বেশিও দুষ্টু করে না। তো যারা দেখেছো তারা তো খুবই ভালো, আর যারা অবশ্যই সেই ভিডিওটা দেখোনি আমার ডোনার দুষ্টুমি, তো তারা অবশ্যই দুষ্টুমি না আমার ডোনার খেলা খেলাধুলা করা, তো তারা অবশ্যই দেখে নিও। আর যদি ভালো লাগে আমার ডোনার খেলাধুলা দুষ্টুমি তো অবশ্যই কমেন্ট করো আর আমাদের দুজনের সঙ্গে থেকো। তো আমি আবার আসবো নেক্সট একটা ভিডিও নিয়ে, তো অবশ্যই আমার সঙ্গে আমাকে সবার সকলে সাপোর্ট করো, আর আমার চ্যানেলটাকে সকলে একবার নয় যখনই ভিজিট করবে তো তখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি আবার আসবো নেক্সট ব্লগে, আশা সবাই সকলে ভালো থেকো সুস্থ থেকো। আর আমার মানে কথাবার্তার মধ্যে যেহেতু আমি প্রথম, কোনো যদি ভুল হয়ে যায় তো অবশ্যই আমাকে ক্ষমা করে দিও। তো চলো আজকে ভালো থেকো, এখন রাত্রির বেলা, আমি আজকে রাতেই তোমাদের সঙ্গে ভিডিওটা করলাম, তো গুড নাইট, সকলে ভালো থেকো সুস্থ থেকো হ্যাপি থেকো, টাটা, কিসি দিয়ে দাও।